বিক্রেতারা ডাকাতদের কবল থেকে রক্ষা পাওয়ার জন্য চটের থলিতে সোনার মোহর নিয়ে এসে বিক্রি করত। দর্শক, স্বাগত জানাচ্ছি চাটমোহর রেলওয়ে স্টেশনে। চাটমোহর রেলওয়ে স্টেশনের বিস্তারিত আজকে আমরা জানব। চাটমোহর রেলওয়ে স্টেশন পাবনা জেলার চাটমোহর উপজেলার সদরে অবস্থিত। এটি অনেক বড় একটি স্টেশন। চাটমোহর রেলওয়ে স্টেশন বাংলাদেশের রাজশাহী বিভাগের পাবনা জেলার রেলওয়ে স্টেশন। চাটমোহর রেলওয়ে স্টেশন ঈশ্বরদী সিরাজগঞ্জ লাইনটি 1915 থেকে 1916 সালের মধ্যে সিরাজগঞ্জ রেলওয়ে কোম্পানি দ্বারা নির্মিত হয়। এ সময় ঈশ্বরদী সিরাজগঞ্জ লাইনের স্টেশন হিসেবে চাটমোহর রেলওয়ে স্টেশন তৈরি করা হয়। চাটমোহর রেলওয়ে স্টেশন চালু করা হয় 1916 সালে। গতকাল সন্ধ্যা হতে প্রচণ্ড বেগে বৃষ্টি হচ্ছে, এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে। এখন সকাল 10টা বাজে, তাই আজকে আপনাদের আশপাশের চিত্র এবং সুন্দরভাবে স্টেশনের যে বিষয়গুলো তুলে ধরা খুবই কষ্টসাধ্য, তারপরেও চেষ্টা করছি। মালিকানা বাংলাদেশ রেলওয়ে, পরিচালিত হয় বাংলাদেশ রেলওয়ে ঈশ্বরদী সিরাজগঞ্জ লাইন। প্ল্যাটফর্ম আছে, পার্কিং সুবিধাও আছে, ট্রেন পরিচালক পশ্চিমাঞ্চল রেলওয়ে। চাটমোহর রেলওয়ে স্টেশন বাংলাদেশের রাজশাহী বিভাগের পাবনা জেলার একটি রেলওয়ে স্টেশন। চাটমোহর উপজেলার আয়তন 305.63 বর্গ কিলোমিটার। চাটমোহর রেলওয়ে স্টেশন থেকে চাটমোহর বাস স্ট্যান্ডের দূরত্ব 4.3 কিলোমিটার। পাবনা জেলা ঘিয়ের জন্য বিখ্যাত। এখানে টাটকা জেনুইন ভেজালমুক্ত ঘি পাওয়া যায়। ঘিয়ের জন্য পাবনা জেলা বিখ্যাত। পাবনার চাটমোহরে শত শত বছরের ঐতিহ্য নিয়ে আজও দাঁড়িয়ে রয়েছে তিন গম্বুজ বিশিষ্ট শাহী মসজিদ। এটি চাটমোহর শহরে অবস্থিত। শাহী মসজিদটি বিখ্যাত সুলতান সৈয়দ বংশীয় প্রধান সৈয়দ আবুল ফতে মোহাম্মদ মাসুম খানের সময়ে নির্মিত হয়। এছাড়াও হরিপুর জমিদার বাড়ি প্রমোদ চৌধুরীর ভিটা এখানে অবস্থিত। এটি হরিপুর চাটমোহর পাবনাতে অবস্থিত। প্রমোদ চৌধুরীর ভিটা দেখতে হলে উপরের আই বাটনে ক্লিক করুন। চাটমোহর রেলওয়ে স্টেশন দিয়ে চলাচলকারী ট্রেনের তালিকা নিচে দেওয়া হলো। একতা এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস, লালবনিরহাট এক্সপ্রেস এবং রংপুর এক্সপ্রেস এই স্টেশন দিয়ে চলাচল করে। এছাড়াও রয়েছে নীলসাগর এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস এবং সিল্ক সিটি অন্যতম। এছাড়াও আরও কিছু ট্রেন এখান এই স্টেশন দিয়ে চলাচল করে। ধূমকেতু এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেস এবং চিত্রা এক্সপ্রেস। মৈত্রী এক্সপ্রেস, বেনাপোল এক্সপ্রেস, রাজশাহী এক্সপ্রেস, লোকাল ট্রেন সহ অন্যান্য বেশ কিছু ট্রেন এই স্টেশনের উপর দিয়ে চলাচল করে থাকে। চাটমোহরের নামকরণ সম্পর্কে বেশ কিছু ইতিহাস রয়েছে। তো নামকরণে আমরা কথিত আছে যে খ্রিস্টীয় 15 শতাব্দীতে এখানে সোনার মোহর ক্রয় বিক্রয় হতো। তখন ডাকাতদের উপদ্রব বেশি থাকায় বিক্রেতারা ডাকাতদের কবল থেকে রক্ষা পাওয়ার জন্য চটের থলিতে সোনার মোহর নিয়ে এসে বিক্রি করত। সোনার মোহর চটের থলিতে ভরে নিয়ে এসে বেচা কেনা হতো বলে এখানকার নামকরণ হয়েছে চাটমোহর। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।